وباركات وبركه وبركاته غير والزور وباركات نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب অমিং সার্দিন নফা সাতিফিল রকদ সকল আমার সঙ্গে বলেন অমিং সার্দি হাসিদিন ইদা হাসাদ আবার বলেন অমিন সার্দি হাসিদিন ইদা হাসাদ অমিং সার্দি হাসিদিন ইদা হাসাদ আল্লাহ জাল্লা শাহানহু আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে অধ্যকার ইসলামের পক্ষের একটি নির্বাচনী সভায় পথসভায় যোগদান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এতে আপনারা খুশি নেবেন কত দোকানদার ভাইরা কত দোকানদার ভাইরা কত কাজে ব্যস্ত আছে আমরা ইসলামের পক্ষে অবস্থা নিয়েছি আলহামদুলিল্লাহ বলে এবং ইসলামের পক্ষে অবস্থা নিয়ে আমরা সামনে অগ্রসর হইতেছি ইনশা আল্লাহ কী বলেন আল্লাহ রবুল আলমের হাতে হল সব কিছু তার হাতে নিয়ন্ত্রিত আমি সমস্ত মোমেন মুসলমান ভাইদেরকে বলবো এবছর বরিশাল সিটি কর্পোরেশনে যার মধ্যে সামান্যতম ইমানের বুঘ আছে তার জন্য হাত পাখার বিকল্পে ভোট দেওয়া বিলকুল কবি 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 দেখুন এর বিকল্প নাই আমাদের কাম আমাদেরকে নবী আলহ সালাম জানিয়ে দিয়েছেন তোমরা আমার পায়গাম পৌঁছে দাও সেই পায়গাম পৌঁছে দেওয়া ঘোষণার লক্ষ্যে আজকে জানিয়ে দিলাম কালীবাসীকে এবছর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী চায় যদি হাত পাখের বিপক্ষে কেউ ভোট দেয় তার জন্য কবিরা গুণা হবে কবিরা গুণা হবে আপনারা দেখেছেন নীতিপূর্বের মেয়র কি করেছে কথা বলেন না কেন দেখেন নাই কি খাওয়া খাইছে দেখি নাই কি খাওয়া খাইছে তারা কন্ট্রাক্টটা এদেরকে জিজ্ঞেস করে দেখেন ভাইরা যারা রাষ্ট্রের দেশকে ভালোবাসে না মুখে বলে ভালোবাসি আমরা চ্যালেঞ্জ করব এদের অন্তরে জনগণের দেশের গরিবের

এই আমানতের খেয়ানত যারা করে এদেরকে ভোট দিলে আমার গুণ হবে আপনার গুণ হবে আল্লাহ রব্বুল আলমী নিবস্ত্র যেন আমার বরিশাল সিটি কর্পোরেশন কর্পোরেশনের যারা বাসিন্দা এদেরকে নাফরমানি করার থেকে আল্লাহ রবুল আলমিন বাসার তৌফিক দান করেন এবং ইসলামের সমর্থনে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন ভাইরা সত্য কথা বলতে হইবে আল্লাহ নবীকে কলিল হক বলো কেমন মুল্লা সত্য কথা বলো যদিও সেটা তিত হয় অপছন্দনীয় হয় যদি কেউ কোনো কথার মধ্যে অসুবিধ অসুবিধা হয়ে থাকে আমার সাথে কথা বলবেন আমি রাজি আছি সতল ছাড়া অসৎ লোককে ভোট দেওয়া কবি রেগুনাম আবার লোককে ভোট না দেওয়া কবি লাগুনা। সৎ লোককে ভোট না দেওয়াও কবি লেগুন অসৎ লোককে ভোট দেওয়াও কবি লেগুন এমন গুণা আপনি আপনার ভোট দ্বারা একজন একজন অসৎ ব্যক্তিকে আবার নির্বাচিত করবে ওই ব্যক্তি তার এই পাঁচ বৎসরে যত রকমের ইসলাম বিরোধী খোদা বিরোধী কাজ করবেন আপনার এবং আমার আমল নামায় অটোমেটিক একটি অংশ চলে আসবে কে আছেন এরকম আমরা অন্যায় করবো না অন্যায় বোঝা বহন করবো কে আছে হাজার অন্যায় করব না অন্যায় বোঝা বহন করবো এরকম কে আছেন এমন পাড়া এমন পাড়া দুনিয়াতে খুঁজিয়া পাওয়া যাবে না অন্যায় করেন না অন্যায় বোঝা বহন করব। হে আমার বরিশাল বাসীরা সৎ লোককে হাত পাকার পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলকে বলবো সব এই হাত পাখা মার্কা যারা কর্মীবৃন্দ আমি জানিয়ে জানিয়ে দিতে চাই জনগণকে এরা দিনের স্বার্থে আল্লাহ সন্তুষ্টি লক্ষ্যে কাজ করে এরা পয়সা কাজ করে না চা কাজ করে না গাঁদা কাজ করে না আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের লক্ষ্যে নিজের পকেটে পয়সা খরচা করে নিজের দেওয়া সময় ব্যয় করে এই ধরনের কর্মী অতএব এই ধরনের লোক লোকরা যাদেরকে যাকে সাপোর্ট করে এদেরকে প্রত্যেকটি জনগণের বিবেচনার মাধ্যমে বিবেকের মাধ্যমে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন এই কি বিক্রি করেছি তার ফলাফল কি হয়েছে আমরা কি পেয়েছি জনগণ কি পেয়েছে আমার শহর কি পেয়েছে রাস্তাঘাট কি পেয়েছে একটু বিবেচনা করি সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে আসলেই যার মধ্যে পাকের ভয় নাই যার মধ্যে আখিরাতের ভয় নাই যার মধ্যে কবলে ভয় নাই যার মধ্যে সল সহজের ভয় নাই যার মধ্যে কালকে আমাদের মাঠে পাকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় নাই তার দ্বারা কোনোদিন মুক্ত সিটি কর্পোরেশন পরিচালনা করার আশা করা যায় না আল্লাহ রব্বুল আলমিন আমাদের বরিশাল সিটিকে আসমানি খাস রহমত দ্বারা আল্লাহ রব আলমী বেষ্টন করুক সমস্ত জনবলি অন্তরকে ইসলাম মুখী করে দাওক আল্লাহ মুখী বানিয়ে দেব আল্লাহ বন্ধুদের মুখী বানিয়ে দেব ও আখ্লুদ আহ্বান রবী বেলা